আসসালামু আলাইকুম, আমি রেহানা। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আমার একটি নতুন ব্লগ দেখার জন্য। দেখতেই পাচ্ছেন বিয়েবাড়ির সাজাগুজা, বিয়েবাড়ির যে আয়োজন। হ্যাঁ, আজকের এই দিনে আমার ভাগ্নির যে ঘরের ছেলে সম্পর্কে আমার নাতি হয়। তো যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম তখন ও অনেক ছোট ছিল, আলহামদুলিল্লাহ আজকে ওর গায়ে হলুদের প্রোগ্রাম, সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। আর নিজেদের প্রোগ্রাম মানেই তো আনন্দ, খুশি, উল্লাস, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর কাটে সময়টা। তো যাই হোক, তারা সবাই আমাকে খুব আদর করে, ভালোবাসে, সম্মান দেয়, তাই তাদের প্রোগ্রামে যেতেই হয়। অনেক সময় শরীর ভালো না থাকলেও সেখানে উপস্থিত হতে হয় সেজুগুজু করে। আর এই যে যাওয়ার পর অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছিল, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালো হচ্ছিল প্রোগ্রামটা। তো যেহেতু ব্লগ করি, প্রথমে যাওয়ার পরেই সবার সাথে মিট করলাম, আর এখানে ঘুরিয়ে ঘুরিয়ে প্রোগ্রামগুলোর যে সৌন্দর্যটা সেটা ভিডিও করে নিচ্ছিলাম, যেন আপনারা যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করেন, আমাকে দেখেন, তারা যেন সুন্দরভাবে ভিডিওটা দেখতে পারেন। আর এই যে দেখছেন নাইদানটি, ওরই বড় বোন সীমা, ওর ছেলে সাদাফ, আর সে এতই গুণে গুণান্বিত যে তার প্রশংসা করে আর শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ ছেলে হচ্ছে একদিক দিয়ে মৌলানা টাইটেল পাস, তারপরে আবার সে একটা কোম্পানিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সেখানে জব করছেন। যাই হোক, সব মিলিয়ে সোনাই সোহাগা। আর আলহামদুলিল্লাহ ও যে জীবন সঙ্গিনী পেয়েছে সেও খুব পর্দানিশী, কিন্তু আমরা যারা খুব বেশি পর্দা করতে পারি না, তারা যেন হেদায়েত হই, সুন্দরভাবে পর্দা করতে পারি। আর যাই হোক, যার যার জীবন, যার যার লাইফ স্টাইল, তার তার মতো করে সুন্দর একটা মন নিয়ে, ভালো বাসা নিয়ে, ভালো মন মানসিকতা নিয়ে চলতে পারা, মানুষের সাথে মিশা, এটাই তো জীবন, তাই না? আর তার ঊর্ধ্বে অবশ্যই আমরা মুসলিম, আমাদের ধর্মটাকে আমাদের খুব সুন্দর করে মানতে পারাটাকে আরও বেশি উচিত। আর এই যে দেখছেন নাইদানটি, দেখি বাম্মি সরো তুমি, আমি তো ওর আগালে, আমি তো এগিয়ে যাবো। মাশাল্লাহ, এই যে দেখলেন এত সুন্দর কোরআন তেলাওয়াত দিয়েই শুরু হয়েছিল হলুদের প্রোগ্রাম। আর হলুদ করতে একটু সাদাব নারাজ ছিল, তারপরেও সবার বলাতে, সবার ইচ্ছাকে প্রাধান্য দিতে যেয়ে, সম্মানের দিতে যেয়েই সে হলুদের পিঁড়িতে বসেছিল। আর যেহেতু অনেকেই ওর বোনেরা দেশের বাড়ি থেকেও এসেছিল এবং সবাই মিলে ছোট ভাই বোন বড়রা আনন্দ করতে চাচ্ছিল, তাই ও এই গায়ে হলুদের প্রোগ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। আর এই যে দেখছেন কী সুন্দর চান্দিনা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ফুলের যে চান্দিনাটা, সব কিছুর জন্যই ওর যে ছোট ভাই সিয়াম, ওই কিন্তু সব কিছুর প্রোগ্রামের যে ডেকোরেশন ওগুলোর অ্যারেঞ্জমেন্ট করেছিল, সম্পূর্ণ প্রোগ্রামটার যে ডেকোরেশন সব কিছু ও নিজেই হ্যান্ডেল করেছিল। আর এখানে দেখছেন যে খালা মামি কেউই বাকি ছিল না, নির্বিশেষ সবাই কিন্তু ডান্স করছিল। আর খুব সুন্দর একটা গান দিয়ে ডিজের এখানে বরণ করা হয়েছিল, কিন্তু যেহেতু ইউটিউবে গান, কোনো কিছু মিউজিক দিলে আমরা কপিরাইট খাওয়ার একটা বিরাট বড়ই সম্ভাবনা থাকে, তাই আর দিতে পারি না, কিছুই করার নেই। আর আমাদের যে আসলে প্র্যাকটিক্যালে যে আনন্দগুলো করি সেগুলো কিন্তু আমরা কপিরাইটের কারণে দিতে পারি না,
তো চেষ্টা করেছি যতটুকু সুন্দরভাবে ভিডিওটা ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করা যায় সেভাবে করার। তো এই তো, সবাই সাদাবের জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন। জীবনে দ্বিতীয় ধাপে পা রাখার আগে আত্মীয় স্বজন বাবা মার দোয়া নিয়ে শুরু করাটা অনেকই ভালো। হাতটা ঘুরাও না রে, তাহলে গিট দিতে পারবো। একটু কেক খাওয়াবি না আগে? সবাই একটু তালি দেয়। যারা আমার ব্লগ দেখতে পছন্দ করেন এবং পুরাতন ঢাকার যে বিয়ের অনুষ্ঠানগুলো অনেকই সুন্দর হয়, অনেকে সাজানো গুছানো আনন্দ নাচ গান, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এই যে দেখছেন সাদাপের খালারা অনেক সুন্দর করে সাজুগুজু করে তার পাশে বসে গিয়েছিল, দেখছেন সবাই কি সুন্দর করে সাজুগুজু করেছে। আর এ ছিল ওর যে ভাই ব্রাদার বন্ধুরা সবাই মিলে ফটো সেশন করছিল, আর আমি বসে বসে কিছুই করার নেই। অনেকই একটু মন খারাপ করছিলাম কারণ রাত অনেক হয়ে গিয়েছিল, আমার হাজবেন্ড অনেক লেট করে ফেলেছিল। আর এই যে জনাবের আসার সময় হয়েছে, তারপর খুব ভালো লাগছে। প্রিয় মানুষ যখন দূরে থাকে তখন কিন্তু মনটা একটু খারাপই থাকে। তো ও আসার পরে এই যে আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম, সেলফি তুলে নিচ্ছিলাম। বিয়ে বাড়ি মানেই তো আনন্দ খুশি। তো আগের দিনও আমার ইনভাইট ছিল কিন্তু একটু শারীরিক অসুস্থতা কারণে যেতে পারিনি, তাই গায়ে হলুদে গিয়ে উপস্থিত হয়েছিলাম। আর এই যে ছবি টবি তুলে নিচ্ছিলাম, তারপর অনেক লেট করে আমরা হলুদ দিতে গিয়েছিলাম। আর আমাকে অনেকবার ডাকা হয়েছিল কিন্তু যেহেতু আমার মিস্টারের পারমিশন ছিল না, ও বলছিল যে আমি আসার পরেই হলুদ দিব, আর যেহেতু আমাদের নাতি কোনো সমস্যা নেই, ওকে আবার দরকার পড়ে ডেকে এনে বসাবো। আর যেহেতু আমি ওর সম্পর্কে নানু হই, একটু মজা করছিলাম, অনেক বেশি ফান করছিলাম কারণ ও যদিও খুব লাজুক কিন্তু আমাকে খুব পছন্দ করে, ভালোবাসে খুব আমাকেও, ওর কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। আর ছোট মানুষদের কাছে অনেক কিছু শেখা যায়। এই তো, এভাবেই চলছে আমাদের জীবন, আমাদের লাইফ স্টাইল। আর ওর সাথে একটু ফান করছিলাম কারণ আমি দেখছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ওকে সবাই এত খাইয়েছে এবং ও অনেক খাওয়া ফেলেও দিচ্ছিল। তো আমি চাইছিলাম না যে ওকে একটু বিরক্তির মধ্যে ফেলে দেই। এই তো দোয়া দিয়ে আমরাও খেতে বসে পড়লাম, আর মাশাল্লাহ এত ইয়ামি ছিল খাবার, এত মজা হয়েছিল, আর পেটে এমন ক্ষুধা লেগেছিল। তো গেলাম, অনেক মজা করে খেলাম। আর খাওয়া দাওয়ার পরে এই যে আমি, কারণ একটু সাজুগুজু করব আর ছবি তুলব না তা তো হয় না। তো এই তো, অনেকে আমাকে দুষ্টুমি করে সেলফি রানি বলে, আবার অনেকে বলে যে আমি সাজুগুজুতে সবার মধ্যে অনেক ফাস্ট হয়ে যাই, কিন্তু না, আসলে পারি না আগের মতো করে সব কিছু সামলিয়ে, সবাইকে সামলিয়ে। তারপরে এই তো ফেরার সময় খালি রাস্তা পেয়ে বসে গেলাম, নিজের মনের মতো করে কিছু করতে পারলে অনেকেই ভালো লাগে। যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।